জাহান্নামীদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড় করাবে এই মুহূর্তে জান্নাতি একটা পাখি আল্লাহু একজন আলেম ঐ সারি সামন দিয়ে আটাচড়া করবে তাদের সামনে বিচরণ করবে জাহান্নামীদের শরীর দেখে একজন খবরদি জান্নাবিকে বলবে ইয়া আবুলা আ বলাদুল আমার তারি দুদি হওয়াতলার বান্ধবনিকি আমাকে জিনে। আমার তারি ভুমি ইয়া বললান, আপনি কি আমাকে চিনতে পারেন নি সাব পাবতুকার সারিয়া তারন আমি সেই হতর বাগাগু। আপনি যখন টাকা থেকে কক্সবাজার হয়েছে। প্রতিমধ্যে আপনি নামলেন তৃষ্ণায় খাদ হইয়া আপনি রাস্তার পাশে দাঁড়াচ্ছেন একটু পানি পান করবেন কোন দোকান থেকে অথবা কোনো না থেকে কোনো জায়গা থেকে আপনি শহরের টিউবওয়েলের সন্ধানও জানতেন না জর্ণাও চিনতেন না কোন দোকানও চিনতেন না আপনি হলেন মুসাফির আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম আমি ভাবলাম মুকতবহদয়ে কিছু চা পড় আল্লাহর নবীর আমি সামনে আসলাম সালামানতে বললাম হুজুর কি জরুরত বললেন একটু পানি যদি পারেন দেন তৃষ্ণা লাগছে আমি এক গ্লাস পানি এনে আপনাকে পান করাইয়া দিলাম গ্লাস সর্ব দ্বারা আপনার তৃষ্ণা মিঠানের চেষ্টা করেছিলাম অতএব কাপ ওযু বিল্লাহি মিন শুরুরি আম ফাসিনা ওয়া من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين

نشر أمثالها. بارك الله لنا ولكم في القرآن العظيم. عن أبي هريرة رضي الله تعالى قال: قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد الا ملكان ينزلان فيقول احدهما اللهم اعطي كل منفق خلقا والاخر اللهم اعط كل ممسك قلفا وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثا الانبياء ثم العلماء ثم الشهداء او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা পড়া লাগবে শুধু আমি না আপনারা সবাই তাহলে পড়ছেন না محبت جبان كله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ইল্লাল্লাহ জিকিরের সাথে একটু আগাবেন সামনে দিকে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছে শুরুতে জিকিরের সাথে একটু আগাবেন লা ইলাহা ইল্লাল্লাহ সামনের ভয়ড়া একটু মেহেরবানি করে সামনে আগান কষ্ট দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা एल लल्ला बुजुर्गी हस्तो अंदरिया देओ याह दे ओ कोनया दे ओ कोनया देओ अल्लाह अल्लाह क्याम जान नाम है اللہ اللہ مومنوں کا کم ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا مقصود ہے ہے لا علم لنا কুমিল্লা জেলার অন্তর্গত গ্রাম থানার প্রাণ কেন্দ্র শ্রীপুর মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া ইয়া মাদ্রাস কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আঠারোতম ঐতিহাসিক তাফসিলুল কুরআন মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলিম দিন মুফাসির কুরআন বন্ধুবর হজরত মাওলানা কামরুল ইসলাম আর সোহেব দাম আকবর আলিয়া যিনি আমার পূর্বে আলোচনা করে গেলেন আপনাদের চোদ্দ গ্রামের ঐতিহাসিক বিদ্যাপীঠ সফুয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সুনামধন্য অধ্যক্ষ মহতারাম হজরত মাওলানা কাজী মোহাম্মদ শহীদুল্লাহ সোহেব

কুফরে নেমতি নামত দিবি রুহ গুনাদ গুপ্ত পায় গম বহরে পুফে রেস্তা খুশুনা দি মিহি কু নদকে আয় খোদা হং ফা দে ফল কে আয় খোদা মকারা দেহে তলব একে কি গর কই বন্দা করে একে বদলে মে উসকো দশ মিলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ এসিপুরবাসী 14 গ্রামবাসী কুমিল্লাবাসী ভূমিকায় আর আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আমাদের সকলের খ্যাত মহাগ্রন্থ আল কুরআপ নাম্বারের একটি সুরা সুরাটির নাম রুকু চারশ তেতাল্লিশটি সেন্টেন্স বা কালিমা বা বাক্য এক হাজার চারশো ছিয়াত্তর হরফ দ্বারা সাজানো এই সুরাটি মফাস্তিরনে ক্যারাম কেউ কেউ হোসেন সুরাটি মাত কিন্তু ইবনে মারুদ ইয়া বায়াহাকি রাহিমা হুম উল্লাহ হুতআলা রাইসিল মফাস্তিরিন হজরত আবদুল্লাহ ইব্নে আব্বা সরাজী আল্লাহ হুতাল আর দিয়ে বলেছেন এই সুরাটি আল্লাহ নবীর মাদানী জীবনীতে যে সকল বাষ্টি সুরা অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে অবস্থারা লোকে ওই বাইশটি সুরার মধ্যে অন্যতম একটি সুরা সুরাটির নাম সুরাতুল হুজরা ইবনে হজরত আব্দুল্লাহ একটি মত ব্যক্ত করেছেন যে সুরাটি মাদানি অতএব অধিকাংশ উলামায়ে কারামের মধ্যে সুরাটি মাদানি পত্র সুরার চার নাম্বারের আয়াতের বাক্য থেকে সুরাতুল হুজরাত আরো জোরে বলেন আপনারা পোস্টারে দিয়েছেন তফসিলুল কোরআন মাহফিল এই জন্য সেই হাতিকাতার কথাগুলো বলা হচ্ছে

চার নম্বর আয়াতে আল হুজরা একটি বাক্য একটি কালিমা একটি সেন্টেন্স বুঝেন তো বাক্য বা সেন্টেন্স বা কালিমা কয়েকটি অক্ষরে কয়েকটি হরফে একত্রে একটি বাক্য একটি কালিমা বা একটি সেন্টেন্স চার নম্বরের আয়াতের হুজরাত শব্দ থেকে সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল হুজরাত হুজরাত শব্দের অর্থ হল চার দেয়ালের ঘর

আসলে তারা তারা অভুজ মুসলমান এই সুরাটির প্রথম আয়াত আবর্তন করে যে আয়াতটি আপনাদের মাঝে পড়েছি আমি পুনরায় সে আয়াতটি আবার রিপ্লাই করবো আমার তেলামাতৃত আয়াত্রা যেখানে অক্ষ হয় শেষ হয় এই কোরআনের বাগানে আগত কোরআনের সৈনিকেরা আল্লাহর দেয়া জবান খুলে একটা আওয়াজ দিতে পারবেন কি বলি আল্লাহ পারবেন জবান খুলে পারবেন ইনশাল্লাহ পারবেন কে বলছে ক্ষমতা আছে কি মাফিরে আসার ক্ষমতা আছে বাসা যাওয়ার ক্ষমতা আছে নাই এই জন্য প্রতিটা নেকাজ করার পূর্বে ইনশাল্লাহ বলবো পারবো তো আমার আপনার কোন ক্ষমতা নাই কারণ সৃষ্টিগুলোর মধ্যে মানুষ সবচেয়ে শক্তিহীন দুর্বল প্রাণী এরপর যে চেতনা যে আমরা আসলে আমাদের কোন শক্তি আমরা দুর্বল মানুষের চেয়ে দুর্বল আর কোন প্রাণী ওমিয়া কি দিয়া বাহাদুরি দেখাই একটা পিপিলিকার চেয়েও আমাদের শক্তি কম আপনি পেটটি দেখবেন বাসায় বা নাই। বিশাল একটা চাউল একটা ধান একটা পিপিলিকার কয়েক গুণ বড় ধরে টেনে টেনে নিয়ে যায় যেন রেলের ইঞ্জিল ডাব্বাগুলো গুলো নিয়ে যায় কিন্তু আমি আর আপনি একবারে অসহায় এরপর আমাদের ধাম্পি কোথাও সীমা লঙ্ঘন করে ফেলি আমরা ঠিক না। সেজন্য আমার তেলাওয়াত কি তো আয়াতরা যেখানে শেষ হবে সেজন্য বলছি আপনাদেরকে আল্লাহর দেয়া শক্তি যখন ব্যয় করে আওয়াজ দিব আল্লাহু আকবার দেখবো আজকে চোদ্দ গ্রাম শ্রীপুরবাসীর ইমানের চেতনা বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ একজনের চেতনা পাওয়া গেছে শুধু আর বাকিগুলো দুর্বল হয়ে গেছে শীত ইয়া ইয়া আল্লাযীনা আমানু লা বাইনা ইয়া بين يدي الله ورسوله واتقوا الله واتقوا الله ان الله আমার বন্ধুগণ আজকের আলোচনার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাহবু হিসাবে কোরআন থেকে সৌরাতুল হজরাতের প্রথম আয়াত আমি নির্বাচন করেছি করেছি দোয়া করেন এ আয়াত যা বন্টন করে আর একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের পবিত্র জবানের দুটি হাতি সে নবী পাঠ করেছি মালিকের দয়া চাই সাহায্য চাই এর উপরে কিছু কথা কিছু আমার জবান দিয়ে বের করে দেন যা আলোচনা করলে পরে আমার সবার উপকার হবে ইহকালীন কল্যাণ পরকালে মুক্তি হবে নাজাতের জারিয়া হবে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ অ ইমানদার গণ মুমিন আল্লাহর গোলাম গণ শুনেন লা তো কাদ্দেম অগ্রগামী হও না বাই নায়া দাইল্লাহি রাসুলের সামনে সোহাহান তোমরা অদ্রগামী হও না রাসুলের সামনে আল্লাহ রসুলের অগ্রে

তিনি সব শ্রবণ করেন এবং জানেন গ চট্টগ্রাম মুসলমান আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে অর্ডার করছেন হুকুম দিচ্ছেন আল্লাহ ওয়াজ করছেন তোমরা আল্লাহ রসুলের অগ্রগামী হইও না আল্লাহর ভয় দিলে রাখো জেনে রাখো তোমরা যা বল এবং কর আল্লাহ শুনেন এবং জানেন

لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض

এটা করতে থাকো এই রকম কর নিষ্ফল হয়ে যাবে বিফল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কি আমালুকুম তোমাদের আম কোরআনের চেয়ে নিখুঁত কোন ভাষা কোন নসিহাত কোন বয়ান কোন পৃথিবীতে আর নাই ধরে বলেন ঠিক কিনা কারণ এই কোরআন কার আমরা কার জমিন কার আসমান কার এই প্যান্ডেলে যারা আছি তারা কার বাড়ি করে যারা আছে এখনো কোরআনের মাহিল আসতে পারে না তারা কার কথা ঠিক আছে মান্না গুঞ্জ তার গুঞ্জম দর কুলো বে মোহ মে না সে আমাদের অন্তর আছে দিলে আছে কথা ঠিক কিনা সে আল্লাহ কোরআন আমরা আল্লাহর কোরআন শুনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ সে শিক্ষা গ্রহণ করবে যারা তারাও তারাও আল্লাহর যেরকম ঠিক কিনা আল্লাহ বলেন তোমরা আমার নবীর অগ্রগামী হয় না আল্লাহকে ভয়ে রেখ তোমরা যা করো এবং বলো সব আল্লাহ দেখেন এবং শুনেন ও মুমিনের দলেরা ইমানদার দলেরা আমার রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বলিও না যেরূপ তোমরা অন্যত্র অন্য থায় অন্য জনের সাথে বাক্য বিনিময় করে থাকো যেরূপ তোমরা অন্যের সাথে করো তদ্রুপ আমার রসুলের সামনে করিও না যদি তোমরা করো যদি তোমরা করো তাহা বাতা নিষ্ফল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিষ্পাসিত হয়ে যাবে বিফল হয়ে যাবে আমাল হুকুম তোমাদের জীবনের সব আমল তোমাদের অজান্তে তোমাদের

কেন নাজিল হলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানতে ইচ্ছা আছে নি কার কার আছে হাত করে দেখা না আওয়াজ নাই আওয়াজ নাই আমার বন্ধুগণ মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন কেরাম বলেন মক্কার বলি তমিম একটা গোত্র প্রসিদ্ধ একটা বংশের নাম ওই গোত্রর কিছু লোক লিডার নিয়োগ প্রসঙ্গে নির্ধারণ প্রসঙ্গে এখানে হজরতে আবু বকর সিদ্দিকে আকবর আবু বকর রাজি আল্লাহুতালা তাদের আমির বা নেতা হিসাবে নাম প্রস্তাব করলেন ইবনে বাবা পাল্টা হজরতে উমর পেশ করলেন আক্রা ইবনে হাবিসের নাম ঠিক এই মুহূর্তে হজরত আবু বাকার বললেন উমর আপনি আমার কাজে কথায় বেটু দিয়ে থাকেন কেউ লড়বেন না আলোচনা আপনি আমার কাজে কথায় বেটু দেন তাদের মধ্যে কত হচ্ছিল এরই মধ্যে

না আল্লাহ অন্ধ হয়ে গেছে আমার বন্ধুগণ পরের আয়াতে আল্লাহ এই শিক্ষাও দিয়েছেন ও ইমানদার মুমিন আমার গোলামেরা শুনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ও মুমিন ইমানদারের দল জনগোষ্ঠী রসুলের সামনে শুধু সিদ্ধান্তই তোমরা নিবে না অগ্রগামী হবে না পাশাপাশি রসুলের সামনে উচ্চ আওয়াজও কথা বলিও না আল্লাহ তা হানু গামীনা আমার পয়গম্বর সামনে কথা বলিও না কি কথা উচ্চ আওয়াজে কথা এরপরে বলছেন কা জাহারি বিকুম লিবাদিন যে রূপ তোমরা অন্যের সাথে কথা বলে থাকো ওই রূপ আমার রসুলের সামনে কথা বলা এরপর আল্লাহ শেষে বলেছে তোমরা এই রূপ করো তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে ওয়াং তোমরা জানবেও এ আয়াতের প্রসঙ্গে আয়াতের সারি নাজুলে পাওয়া যায় এ আয়াত যখন নাজিল হল পয়ে গম্বরের উপর। নবীজির একজন সাহাবি খুব ভালো করে শোনেন নাম ছিল সাবি ইবনে কায়েস বলেন নজি আল্লাহ হুতালানহু এ আয়াত যখন নাজিল হল নাজিল হওয়ার পর গম্বরের একজন সাহাবি হযরত সাবিত ইবনে কায়েস তিনি নির্জনে কোন এক পথে কোন এক রাস্তার কিনারে বসে বসে গান দেন এমন জুড়ি করলেন এমন কান্না কেদেছেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওই পদ দিয়ে আরেক সাহাবি যাচ্ছিলেন নাম ছিল হজরতে আসিম ইবনে আদি ইবনে আজালান মন্ডারে একটু কোমল করে দেন আবার তো কান্নার আওয়াজ আসছে না কান্নার আলোচনা আসছে না আমাদের তো কান্না নাই আমাদের দিল শক্ত হয়ে গেছে অন্তরে শয়ের ঘর হয়ে গেছে ভালো কথা ভালো লাগে না খারাপ কথাই ভালো লাগে কথা বল ঠিক কি না হাজরা হাতে আল্লাহ গুতালায় আয়াৎ আজি হওয়ার পর তিনি মনের আবেগে মনের দুঃখে কোন এক নির্ঝুম নির্জন পথের পাশে বসে বসে কান্দে ঠিক হয় পথ দিয়া হজরত এ ইবনে আদি ইবনে আ জালান রাজিয়া তালা যেন কোথায় যাচ্ছিলেন হঠাৎ করে দেখে সাবিজিদ নে কায়েস কামদে চোখে পানিক কাল বেবে বুশে যাচ্ছে কিরে সাবিদ ইবনে কায়েস এত নির্জন রাস্তায় বসে বসে কি হয়েছে তোমার তোমার গাল ভেবে পানি পরে বউ পর্যন্ত বেসে যাচ্ছে কথা বলার সাথে সাথে কান্নার খবর নেওয়া লোকের কথা শুনে তার কান্নারে আদিলে আজালার আমি আমার মনের কষ্ট করি আমি জানতে পেরেছি রে ভাই

আমি তো আসতে কোন কথা বলতে পারি না আমি তো কথা বলতে পারি না রে ভাই আমি তো উচ্চবাসী এইটা আমার স্বভাব এইটা আমার কালচার এটা আমার চরিত্র কত কথা বলেছি আমি রসুলের সামনে আমার বাসা উচ্চ হয়েছে মানে আমার জীবনের সব আমল শেষ হয়ে গেছে আমি অন্য কোনো দুঃখে কান্দি না আমি কান্দি আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার জীবনের সকল আমল সব নিষ্পল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর এই কথা আমার আমার আল্লাহ বলেছে আমার তো উপায় নাই আমার এই জীবনের কোনো মূল্য নাই আমার জীবনের কোনো আমলের মূল্য না কথাটা শয়ন আল্লাহর রাসূলের কর্ণগোচ্ছর হলো আল্লাহর রাসূল বললেন আমার সাহাবী সাবিত ইবনে কায়েসকে আমার নিকট নিয়ে এসো আলহামদুলিল্লাহ বলেন আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা যদি মন দিয়ে শুনেন সারা রাত শুনতে মন চাইবে বাজ্যতেও মন চাইবে না নবী বললেন আমার সাবিত ইবনে তাকে আমার নিকট নিয়ে এসো তিনি ফেফ্রায় কামেসে দেখে বলে কি রেপায় কি হয়েছে তোর বলে হুজুর জানতে পারলাম আপনার সামনে যারা উচ্চবাসী উচ্চ আওয়াজে কথা বলে তাদের জীবনের সব আমল নাকি নিষ্ফল হুজুর আমি তো আসতে কোনো কথা বলতে পারি না মনে হয় আমার জীবনের সব আমল শেষ হয়ে গেছে মানুষ জায়গা হচ্ছে না আপনাদেরকে আহ্বান করছে সামনে আগাতে একটু জিকিরের সাথে আসা যাবে ভাই আসা যাবে আসা যাবে ইন সবার সামনে বলছিলাম মাদ্রাসার ওস্তাদ যারা আছেন আপনারা স্টেজে আসেন কথার কি মূল্যায়ন করলেন সব মুরব্বিরা এখানে বসে আছে কাউকে অর্ডার দিতে কষ্ট হয় আছেন কষ্ট পাচ্ছেন আপনারা তাইলে একটু জিকির করা যাবে কিসের জিকির করতেছি আমরা

বলে কায়েস কেন তুমি কান্দ বলে হুজুর জানতে পারলাম আপনার সামনে উচ্চ আওয়াজে কথা বললে নাকি জীবনের সব আমল নিষ্ফল ওগো পয়গম্ব আমি তো উচ্চ আওয়াজ ছাড়া আসতে কোনো কথা বলতে পারি না এরকম কিছু মানুষ আছে না এটা তার তার দোষ না এটা 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 স্বভাব কোন আল্লাহ আমি তো আসতে কোনো কথা বলতে পারি না আমি তো উচ্চবাসী উচ্চ আওয়াজে কথা বলতে হয় সুতরাং আমি তো আপনার সামনে যে কথা বলেছি আমার ভয়ের আশঙ্কা হচ্ছে গো মনে হয় আমার জীবনের সব গেছে এবার আল্লা শুধু নামের কথা বলে নাই শাস্তির কথা বলে নাই। যেখানে শাস্তির কথা বলেছেন সেখানে আল্লাহ শান্তির বার্তাও দিয়েছেন কোরআনের যেখানে জাহাঙ্গ আলোচনা আছে সেখানে জান্নাতের আলোচনাও আছে না নাই জুড়ে বলে الذين يغضون أصواتهم عند رسول الله عند رسول الله أولئك الذين امتحن الله

নমন্যতার শহীদ নম্রতা ভদ্রতার শহীদ আল্লাহ তাদের অন্তরকে শাশিত করেছেন সুধিত করে দিয়েছেন লিত তাকওয়া তাকওয়া দ্বারা জোরে বলেন merhaba আশার বাণী আছে উলাইকা আলযিন মুতাহাল্লাহ কউল বাহু নে তাকওয়া আল্লাহ পরিশুদ্ধ করে নিয়েছেন শাসিত করেছেন সুধিত করেছেন ওদের অন্তর সমূহ তাকওয়া दिया चित्तार मेरे এরপর আল্লাহ বলেন ইয়ে আসাবি ইবনে কায়েস سنو গো যারা এই পন্থা করবে যারা এই কালচার মেনে চলবে এই শিক্ষা গ্রহণ করবে কার শিক্ষা জোরে বলেন আরো জোরে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ঘোষণা ক্ষমার আরো জোরে বলেন ঘোষণা না তাদের জন্য রয়েছে মহান পুরস্কারের আউজিম আয় জানা আগারে খাই রসিদি।

আমার বন্ধুগণ এখন তো রসুন না কি বলেন লেন আসার সম্ভাবনা আছে হ্যাঁ হাঁ সাইয়ে খাতিমুল মুরসালিন হোলাই ইনে খাতে মুরসালিন মল ইনে খাতে আখরা মুদে বুদে পাখর আউয়ালি তিনি খাতামুন নবীন তিনি রহমাতাল আলমিন তিনি শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তারপর আর কোন নবী আসার সম্ভাবনা আসার সম্ভাবনা এখন তো রসুল নাই রসুল আর আসবেও না তাই রসুল চলে গেছে রসুলের সাহাবিদের যোগ চলে গেছে এ শিক্ষা কি চলে গেছে আছে থাকবে তুমি আমি চলে যাব দিন চলে যাবে রাত্র চলে যাবে চলে যাবে যাবে বছর চলে যাবে কালের আবর্তন হবে সিজন চলে যাবে কিন্তু আল্লাহর আর কোরআন কোরআনের শিক্ষা শেষ হবে না জুড়ে কন্টিক কিনা এই শিক্ষা আছে থাকবে কেমন পর্যন্ত নবী নাই নদী নবীদের এবসেন্ট্রে কেউ আছে না নাই ভালো করে জবাব দিয়ে নাও জবাব দিতে পারলে উচ্চ থাকবেন নবীদের এভসেন্ট্রে কেউ আছে না নাই বলে কে আছে ইন্না লমা আমারা সাতুল আমরিয়া নবীর অ্যাবসেন্সে আসে আলেম ওলামারা পয়গম্বর বলেছেন ও পৃথিবী উম্মতের ধর আমি নবী চলে গেছি আমার অনুপস্থিতিতে আমার অ্যাবসেন্সে এই দিনের রাহবার দায়িত্ব প্রাপ্ত হল আমার অনুপস্থিতিতে উলামায়ে কেরাম উলামায়ে কেরাম ওয়راثাতুল আম্বিয়ারা জোরে কোন ঠিক কিনা

কাছে আমি নবীর যেই সম্মান যেই মর্যাদা যত বড় আমার উন্মতের সাধারণ আবেদ বন্দার নিকট একজন হকানির সম্মান তত বড় চিৎকার মেরে বলেন নবী চলে গেছে সাহাবাদের যোগ চলে গেছে নবীজির উপর নাজিল করা কোরআন হয়ে গেছে কথা কোন ঠিক কিনা রসুলের বাণীও রয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুলকে যারা মেনেছে তাদের সম্মান বেড়ে গেছে আল্লাহ রসুল রসুলকে যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে নিষ্পাসিত হয়ে গেছে কথা কোন ঠিক কি

তোমার সাথী পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন কই তোমরা কিভাবে বুঝলা কয় নাকি গতকাল রমীতে কিছু সময়ে বাইতুল মকদাস হতে বাইতুল্লাহ শরীফ সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপর আরশ এরপর জান্নাত জাহান্নাম আরশ কুরসি লাভা সব ইনস্পেকশন করেছে এটা কি করে সম্ভব হয় কতমাদের কাছে কেমন মনে হয় কয় না এটা তো কোন একটা বিষয়ই না এটা হতেই পারে না কয় তোমরা বিশ্বাস না করতে পারো আমি সাক্ষ্য দিলাম রাসূল যা বলেছে সব 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 সম্মান এইভাবে বারসা আবু বকর রাদিয়াল্লাহু আর আবু বকর আজান দেয় পাবলিক মসজিদে যায় হেই বইসা দোকানে বিড়ি খায় ঠিক এটা আবু বকর না এটা বক্ষ যা কথাগণ ঠিক কি না সম্মান শুধু বাড়ছে হযরত আবু বকর সিদ্দিক

আল্লাহ দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুনীরালায় সালাদা ও রাসূল ডাকে ও দম তোমারে সাহাবিদের সামনে রসুলের যে সম্মান উম্মতের মাঝে নবীর ওয়ারেস আলেমদের সেই সম্মান এই সম্মান যারা করবে দুনিয়াতে স্বার্থ আখেরাতে মুক্তি আমার মুসলমান ভাই ও চোদ্দ গ্রামের শ্রীপুরের অঞ্চলে অবস্থানরত মুসলমানেরা বলে কেমন স্বার্থ আজকে দুনিয়ার ময়ে পড়িয়া আলেমদের সাথে কটু ব্যবহার করো এটা তোমাদের কোন দোষ না এইটা তোমাদের ধাম্বিকতার পরিচয় জুড়ে কোন ঠিক কিনা আমি তোমাদেরকে অত্যন্ত mohabbat করি আমার অন্তর থেকে তোমরা আমার কলিজার টুকরা তোমরা আমাদের ভাই তোমাদের সেই জ্ঞান নাই যদি উচ্চ ডিগ্রি অর্জন করেছ কোরআনের হাদিসের ডিগ্রি তোমরা অর্জন করো না বলেন ঠিক কিনা ও চট্টগ্রামের যুব ও কিশোরের দল রসুলকে মোহাম্বত করিয়া সাহাবিরা সম্মানের শীর্ষে চলেছে যদি রসুলের ওয়ারেস আলেমদেরকে তোমরা সম্মান করো তোমাদের সম্মান ও শীর্ষে অবস্থান করবে তার দলি আছে না নাই আল্লাহ নবী বলেছেন আলমার উমা আমান আহাব্বা তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসো হাদিস আছে না আলমার উমা আমান আহাব্বা মাইলে কাফের সোয়ে কাফেরে ইশা ওয়া মাই মুমেন সোয়ে মুমেন ইশা ওয়া সোহবতেসা লে তোরা সলে কোনা সোহবতে তলে তোরা তলে কোনা সৎ সঙ্গে স্বর্গবাস বলেন সৎ সঙ্গে সঙ্গে বন্ধুরে ও আমার কলিজার টুকরা মুসলমান যুবক ও কিশোর तरुणाের দল আলেমদের সাথে থাকলে স্বভাব ভালো হবে চরিত্র ভালো হবে নামাজি হবে দ্বীনদার হবে মুত্তাকিন হবে ফরিহেজগার হবে কথা বলেন কথা বলেন হাশরের ময়দানে তোমাদের কি উপায় হবে রে পয়গম্বর বলেন

যেদিন হবে। যেদিন মা মেয়ের পরিচয় দিবে না বাবা ছেলের ভাই ভাইয়ের বন্ধু বন্ধুর পরিচয় দিবে না সেই ভয়াবহ আসরের দিন তোমার কি উপকারটা হবে শোনো পয়গম্বর বলেন ময়দানে মহাশরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন সাফায়াতের এক নম্বরে আল আমিয়াও নবী রসুলগণ দুই নম্বরে সুম্মাল ওলামাও যে আলেমদেরকে তোমরা গালি দিচ্ছ ওই আলেমদেরকেও সুপারিশের ক্ষমতা দিবেন কে বানাইয়া বলছি চ্যালেঞ্জ করো আমাকে চ্যালেঞ্জ সুপারিশের অধিকার দিবেন শুধু দিবেনই না যার জন্য সাফাৎ করবেন গয়ে গমে করে বলেছেন ওই সুপারিশ কে আল্লাহ গ্রহণ করবে আয় তোরা তো ধ্বংসের পথে চলে গেছ কার পিছনে পরের সাধন সময় যাচ্ছে तुদার পা বলে যাই এই লক্ষণ ভালো না এই লক্ষণ ভালো দেখা যায় না ধনশ অনিরপার জোর করে কর ঠিক কি না ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা দাইত্য আছে আমাদের ইমানদারদের একজন অপরজনকে বাঁচানো কোথায় থেকে বলেন জাহান্নাম থেকে সেই দৃষ্টিকোণ থেকে বলে যাইতে পারি বলতে পারি এটা আমার দায়িত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু আমার না আপনাদেরও যারা আমাদেরকে গালমন্দ করে তাদের হুজুরগণ ঠিক কিনা কি জবাব দিবি রে ময়দানে মহাশরের পয়গম্বরের সামনে যদি বলে ও আমি তো ছিলাম না আমার অ্যাবসেন্সে আমার আলেমদেরকে আমি নিয়োজিত করেছিলাম তোদের উচিত ছিল তাদের পাশে থাকা তাদেরকে মহাব্বত করা তাদেরকে মহাব্বত করা ভালোবাসা কিন্তু তাদের পাশে থাকস নাই তাদেরকে মহাব্বত করস নাই তাদেরকে গালমন্দ করেছ সুতরাং তাদেরকে করস নাই আমি রসুলকে করেছ কষ্ট হচ্ছে এবার মুসলমান তিন আম্বিয়া সোহাদা সোহাদা এই তিন শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন বলছেন কে মোহাম্মদুর এবং তাও বলেছেন তাদের সুপারিশ সেদিন গ্রান্টেড হবে তাদের সুপারিশ সেদিন কবুল হবে যার জন্য সুপারিশ করবে আল্লাহ গ্রহণ করে নেবেন

وعن اناس رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم يا النار فيمر بهم الرجل من اهل الجنه فيقول الرجل منهم يا فلان عما تعرفوني انا الذي استقبتك شريطا وقال بعضهم انا الذي وهبت لك هدوا فيشفعوا له فيدخلوه الجنه او كما قال عليه السلام আলেমদেরকে মহাব্বত করলে কি ফায়দা শোনো গো ময়দানে মহাসরে মিজানের পাল্লা হবে জানেন মে আপনারা এ পাল্লা দিয়া বোধ দান মারবে ভুট্টা মারবে আলু দুনিয়ার পাল্লা দিয়া বিভিন্ন বস্তু মাফা হয় মিজানের পাল্লা দিয়া মাফা হবে মানুষের আমল যেদিন হবে মিজান খাঁদা নেবে ধরা পরি হবে সেদিনে পরি চঁ হবে মৌলাজির দার বার মরাবান্দা গোনা গাল কেমনে হব গো পা হুসেনের পাল্লায় মানুষগুলো ওজন দিবে যাদের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে মিজানের পাল্লে মানুষ গুলুর আমল পরিমাপ করা হবে যাদের নেকের আমল বাড়ি হয়ে যাবে তারা তো জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন ভাই ওয়াজের দুই ঘন্টা দেড় ঘন্টার প্রতিটা মুহূর্ত এক না

ঝর্ণেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে দ্বারা করানো হবে শাড়ি ভাবে এই শাড়িটা হবে কিসের একটু কান্না বিজড়িত কণ্ঠে বলেন ভয়ের আশঙ্কা নিয়ে জাহান নামিদের শাড়িতে শাড়িবদ্ধ ভাবে দাঁড়া করানো হবে আল্লাহর কুদরাত তার মহিমা আলেমের সাথে মোহাব্বত রাখলে এই জায়গাটায় কি উপকারটা হলো বলবো 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 দেখা দেখা আমার ভাইয়েরা ও চোদ্দ গ্রামের মুসলমানের কপালটারে নষ্ট করে দিত জীবনটারে ধ্বংস করে দিস ভগবানে সালেন আমি সামনে আসলাম সালাম আনতে বললাম হুজুর কি জরুরত বললেন একটু পানি যদি পারেন দেন কৃষ্ণা লাগছে আমি এক গ্লাস পানি এনে আপনাকে পান করাইয়াছিলাম ছিলাম এক গ্লাস শরবত দ্বারা আপনার কৃষ্ণা মিঠানের চেষ্টা করেছিলাম অতবা এক কাপ চা দিয়ে আপনাকে মেহমানদারি করাইয়া ছিলাম হুজুর আজকে দেখেন গো আমলের কারণে কর্মের বলে জাহান্নামীদের সারিতে আমার অবস্থা আমি বলে বিবেচিত ওই দিনের কেন্দ্র করিয়া যদি দয়া করে আমার জন্য একটু সুপারিশ করতে আমার বড় বিশ্বাস আপনার সুপারিশে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতাম

আমি আপনাকে মসজিদের ওযুখানাটা দেখাইয়া দিয়েছিলাম অথবা এক মশক এক জগ বানিয়ে নে আপনাকে ওজুর ব্যবস্থা করাইয়াছিলাম হুজুর দয়া করে মেহরবানি করিয়া এই উসিলায় আপনি আমাকে সুপারিশ করেন আমার মনে হয় আপনার সুপারিশটা আল্লাহ গ্রহণ করবে জান্নাতের বা নাজাতের কোন উসিলা হয়ে যাবে এবার আমি বলবো না হাদিস থেকে বলবো আমার কথা শুনলেন কেন আমার কোনো কথা হলে চলে যাবেন শোনার দরকার নাই আমরা কোন ব্যক্তির কথা শুনতে আসি নাই হ্যাঁ যদি ওই ব্যক্তি কোরআন থেকে কথা বলে আল্লাহ রসুলের হাজির থেকে কথা বলবে তাই শুনবেন কি বলেন ঠিক কিনা হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তি সুপারিশ করবে তার সুপারিশে পর্যায়ে ক্রমে জান্নাতে চলে যাবে চুরি কম সব আরো চুরি বলেন আলহামদুলিল্লাহ এরা কারা এরা হলো এই জাতির রাহাবার জাতির মাতার মুকুর ওলামায় হাফ আহালে হাফ হাক্কানি ওলামায় কেরামেরা সুতরাং সাথে চলাফেরা করলে দুনিয়াও লাভ আখেরা তো আর তাদের সাথে দুশ্মনী করলে দুনিয়াও ধ্বংস আল্লাহ এই জ্ঞানটা আমাদের মাথার মগজে ঢুকাইয়া দাও জোরে বলেন আরেকটু জোরে কষ্ট পেয়েছেন আমি কষ্টের কথা বলেছি চেষ্টা করেছি কোরআন হাদিসের কথা বলতে কথা বলে শেষ করা তো যাবে না শেষ করা যাবে সম্ভব এই সাধারণ বিবেক জ্ঞান দিয়ে সাধারণ এলেম ও আমল দিয়ে আপনাদের মনের আশা করা আপনাদের চাহিদা মিঠানো সম্ভব না না তবে আখিস দিই না তাই আমার ইমান ক্যাকুলেট করেন ইমান মজবুত হয়ে যায় স্বল্প আমুলেই নেজাত এহনসাল নাত্রের গায়ে সালা করবেন কে